খান্দন জলবিদ্যুৎ প্রকল্পর স্লুইস গেট খুলি দিয়ার পাছত হুড়া হুড়ে বাড়িছে কপিলির জলপৃষ্ঠ, প্লাবিত হুজাই আর পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। কেইবাখনো রাজ্যের বিজেপির প্রভারী নিযুক্তি, অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ঝাড়খণ্ডৰ সহ প্রভারী হিসাবে নিযুক্তি। প্রভারী হিসাবে নিযুক্তি শিবরাজ সিং চৌহানক, মহারাষ্ট্র, হারিয়ানা আর জম্মু কাশ্মীরত প্রভারী আর সহপ্রভারী নিযুক্তি। রাজ্যজুড়ি উলহ মালহেরে ঈদ উল আজহা পালন, ত্যাগ আর ভাতৃত্ববোধর উৎসব ঈদ উপলক্ষে ইসলামধর্মী লোকের মাজত ব্যাপক উৎসাহ। পুয়াই ঈদগাহ মসজিদত সমূহিয়া নামাজত অংশগ্রহণ হাজার হাজার লোক। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাড়িব অসম। মৃতদেহ কার, সুনীল নে জাহাঙ্গীরর? ঢকুয়াখানাত উদ্ধার হওয়া মৃতদেহক লৈ আউল এতিয়াও আতরা নাই। সমগ্র ঘটনায় এতিয়া মেরপেসর মাজত সোমাই পড়েছে। প্রকৃততে ঢকুয়াখানাত উদ্ধার হওয়া মৃতদেহটি সুনীল গগৈর আছিল নে জাহাঙ্গীর হুসেইনের আছিল, তাক লৈ এতিয়া বিবুধিত পড়েছে খোদ তদন্তকারী বিষয়াও। একজুনের নিশা ঢকুয়াখানাত উদ্ধার হয়েছিল এটা মুন্ডহীন মৃতদেহ। সন্দেহ করা হয়েছিল মৃতদেহটি বিজেপি নেতা সুনীল গগৈর বলে, কিন্তু পরবর্তী সময়ে তদন্তকারী দলে উদ্ধার করে আন এজন সন্ধানহীন হয়ে থাকা লোকর বলে। তার পাছতে অন্যফালে ঢাল খালে তদন্তর রূপ। ধুবুরীর গরিপুরের ফলিমারি দ্বিতীয় খণ্ড গাঁর জাহাঙ্গীর হুসেইন নামের এজন লোকে মিস্ত্রির কাম করিবর বাবে সুনীল গগৈর তাতে আছিল। সুনীল গগৈ নিখোঁজ হওয়ার সমান্তরালক জাহাঙ্গীর হুসেইনও নিরুদ্দেশ হয়। ইয়ার পাছতে সমগ্র ঘটনায় বেলেগ ফালে ঢাল খাইছে। ইফালে সুনীল গগৈর উপরও জাহাঙ্গীরের ভাতৃরও ডিএনএ পরীক্ষার বাবে নমুনা সংগ্রহ করেছে তদন্তকারী আরক্ষীয়ে। ইয়ার পাছতে হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবরেটরীত পরীক্ষা করা হয়েছে ডিএনএর নমুনা। ইফালে সুনীল গগৈ সম্পর্ক পোহরলে আহিছে বহু চাঞ্চল্যকর তথ্য। ইফালে সুনীল গগৈর মৃত্যু সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। মৃতদেহটি সুনীল গগৈর হওয়ার সম্ভাবনা কম, 90% নিশ্চিত যে সুনীল গগৈর মৃতদেহ নহয়, আরক্ষীর অনুসন্ধানত পোহরলৈ এই তথ্য। কিন্তু মোর কথা 100% বিশ্বাস করব নালাগে। CFL হায়দ্রাবাদে মঙ্গল বুধবারের ভিতর রিপোর্ট দিব। ডিএনএ টেস্টের সংগ্রহ করা হয়েছে নমুনা, সুনীল গগৈর পরিয়ালের সদস্য আর জাহাঙ্গীরের ভাতৃর নমুনা লওয়া হয়েছে। রিপোর্টত অহার পিছত পোহরলৈ আহিব প্রকৃত তথ্য। একজনত ঢকুয়াখানাত উদ্ধার হয়েছিল মুন্ডবিহীন মৃতদেহ, এখন সুমনিত অর্ধদগ্ধ অবস্থাত উদ্ধার হয়েছিল মৃতদেহটি, আর তারপরে পত্নীয় সদরি করেছিল, যথেষ্ট ভাবুকি লাভ করে আছে সুনীল গগৈ। জয়ন্ত গোস্বামী নামের এজন অভিযন্তাই হাতে লোটে ধরা পড়েছিল উৎকোচ লওয়ার সময়ত, আর সেই অভিযন্তাজনক ধরা পেলার ক্ষেত্রে সহায় করেছিল সুনীল গগৈ। তেনেকা ধরনের ঘটনা জড়িত থাকার বলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া প্রকাশ করেছিল। কোনো ষড়যন্ত্রের বলি হয়ে হত্যার বলি হল নেকি এই মুহূর্তে সুনীল গগৈ, সেই প্রশ্ন উত্থাপন হয়ে আছে। আজি ইমান দিনে হত্যাকারীক করায়ত্ত করবা নাই CID-এ, তার মাজতে ঘটনায় নতুন মোড় লৈছে। এটা ভয়ঙ্কর মোড় লওয়া পরিলক্ষিত হয়েছে জাহাঙ্গীর নামের এজন লোকের মৃতদেহ বলে। এই মুহূর্তে আরক্ষীয়ে সমগ্র ঘটনা তদন্ত প্রক্রিয়ার জড়িয়ে আগবাই নিছে। পুলিশে মোক জানা মতে অবশ্যই আনুষ্ঠানিক ফরেন্সিকর কাম চলি আছে। পুলিশের অনুসন্ধান মতে সেই মৃতদেহটি সুনীল গগৈ হওয়ার সম্ভাবনা অতিকে কম। এই এক প্রকার সুনীল গগৈ মৃতদেহ নহয় বুলিয়ে কব পারি, এনেকা একটা পর্যায়ত আমার ইনভেস্টিগেশনে আহি পাইছে। পুলিশের অনুসন্ধান মই বহুত কমেন্ট দিয়াটো উচিত নহয়, কিন্তু যিখিনি আমি পারিপার্শ্বিক বা পরিবেশগত ইনকোয়ারি হয়েছে, সার্কামটেন্সিয়াল ইনকোয়ারি হয়েছে, সেই গোটেই ইনকোয়ারিখিনি যদি দেখা যায় তেতিয়াহলে ই এক প্রকার 90% আমি কনফার্ম বলে কব পারো যে মৃতদেহটি সুনীল গগৈ নহয় তেনেকুৱাটা। কিন্তু ই এইটো হল পুলিশের একটা অবজারভেশন, কিন্তু তাক বিজ্ঞান লাগিব, সাইন্স লাগিব। CFL হায়দ্রাবাদে অহা কালি বা পরশি রিপোর্টটি দিব, তেওঁৰ আমি DNA স্যাম্পল লৈছো আর সুনীল গগৈরও পুরো তেওঁৰ যিখিনি যাবতীয় পরীক্ষার কারণে সমল লব লাগে সেইখিনি লওয়া হৈছে। আর একেবারে নুই করিব নোৱাৰি যে মৃতদেহটো শ্রমিকজনের নহয় বুলি, গতিকে তারও সম্ভাবনা এটা নথকা নহয়। গতিকে এইটো হয়তো
এটা হত্যারও গোচর হব পারে, তেনেকা ধরনের একটা লাইনলেকে ইনকোয়ারিটা গৈ আছে। কিন্তু আজি আপনি একো স্পষ্টক এই কারণে কব নোৱাৰে, কারণ আমি যদি কিবা একটা কথা কম এই রাইজে প্রমাণ খুঁজব, আমার লগত প্রমাণ নাই, এই পুলিশের অবজারভেশন ময়ো দেখা নাই। গতি আমি অন্তত মঙ্গল বুধবারলেকে রখিব লাগে, মঙ্গল বুধবারলেকে CFL হায়দ্রাবাদের পর এই ফরেনসিক রিপোর্ট আহি যাব, DNA টেস্টিং আমি করব, দিছো DNA টেস্টর রিজাল্ট আহি যাব, তেতিয়া আমি এটা সম্পূর্ণভাবে আমি এটা সিদ্ধান্ত উপনীত হব পাৰিম। কিন্তু এনেকুৱা হব পাৰে যে নহয় এটা সুনীল গগৈরে মৃতদেহ হয়, গতি মই আগতে কৈছো যে মোৰ বক্তব্যখিনি 100% সত্য বলে ধরব নালাগে, কারণ এই পুলিশের একটা অবজারভেশন, পিছত কেতিয়াবা বিজ্ঞানে অবজারভেশনটো মিছা বলেও প্রমাণ করব পাৰে, সেকারণে আমি অলপ দুই তিনিটা দিন অপেক্ষা করাটো উচিত হব। মৃতদেহ কার আউল লাগিছে এটা সমগ্র প্রক্রিয়া, সুনীল গগৈ নে জাহাঙ্গীর হুসেনের মৃতদেহ আছিল সেয়া, সুনীল গগৈর হত্যাকাণ্ড এতিয়া নতুন মোড় লৈছে, তদন্ত প্রক্রিয়া চলি গৈছে, মুখ্যমন্ত্রীগুলি প্রতিক্রিয়া প্রকাশ করেছে, দুই তিনদিন সকল কথা স্পষ্ট হয়ে পড়ব, ঘটনার চারিদিন আগরপরাই সুনীলর আসহুয়া আচরণ তথ্য পোহরলে আহিছে, DNA পরীক্ষাত বিস্ফোরক তথ্য প্রকাশ পয়ার খবর এইখানে মুহূর্ত আহিছে, অবশ্যই এটিও রাজহুয়া করা নাই DNA পরীক্ষার ফলাফল, দুই তিনদিনের ভিতর এই কথা স্পষ্ট করব বলে মুখ্যমন্ত্রীগুলিও ঘোষণা করেছে। ঘটনার পূর্বে ব্যাংক একাউন্টত ফোন নম্বর সলনি করেছিল সুনীল গগৈ, কেবাটাও বীমা খুলিছিল সুনীল গগৈ, চাঞ্চল্যকর তথ্য আহিছে এজন সুনীল গগৈর বিরুদ্ধে উদ্ধার হওয়া মৃতদেহটি জাহাঙ্গীর হুসেনের বলে সন্দেহ করা হয়েছে, ঘটনার চারিদিন আগরপরাই সুনীলে আসহুয়া আচরণ করেছে, এইগারী ঠিকাদার তথা বিজেপি নেতার এই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্ত সম্মুখ আহিছে। এতিয়াও DNA পরীক্ষার ফলাফল রাজহুয়া করা হওয়া নাই, আনুষ্ঠানিক ঘোষণা করা হওয়া নাই মৃতদেহ কার, ঘটনার পূর্বে ব্যাংক একাউন্টত ফোন নম্বর সলনি করেছিল সুনীল গগৈ, লগতে সুনীল গগৈর কেবাটাও বীমা খোলা বলেও জানিব পৰা হৈছে, আৰু বহু চাঞ্চল্যকৰ তথ্য সুনীল গগৈ সন্দৰ্ভত লাভ কৰিছে আৰক্ষীয়ে। ইফালে বিজেপি নেতা সুনীল গগৈ জাহাঙ্গীৰক দিবলৈ আনিছিল 5 লাখ টকা, পুনৰ জনাইছো সুনীল গগৈ জাহাঙ্গীৰক 5 লাখ টকা দিবলৈ আছিল, এই কথা প্রকাশ কৰিছে জাহাঙ্গীৰৰ পত্নী আৰু ভাতৃয়ে, জাহাঙ্গীৰক প্ৰায় 5 লাখ টকা দিবলৈ আছিল সুনীল গগৈ, আনকি ঈদৰ সময়তো ঘৰলৈ আহিবলৈ দিয়া হোৱা নাছিল জাহাঙ্গীৰক, পত্নীয়ে সন্দেহ কৰিছে জাহাঙ্গীৰক সুনীল গগৈয়ে হত্যা কৰি পলায়ন কৰিছে, কিয়নো আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে সুনীল গগৈ নিৰুদ্দেশ হোৱাৰ পূৰ্বে সলনি কৰিছিল বেংকৰ সৈতে সংযোগ থকা ফোন নম্বৰ, লগতে নিখোজ হোৱাৰ কেইদিনমান আগতে কেইবাটাও ইনসুৰেঞ্চ কৰিছিল সুনীল গগৈ, উল্লেখযোগ্য যে ঘটনার দুমাহ পূর্বে সুনীল গগৈর ঘরলৈ কাম করবলে গৈছিল জাহাঙ্গীর হুসেনে, ইফালে জাহাঙ্গীর হুসেনের পত্নীয়ে অনা এই অভিযোগক নচ্ছাদ করেছে সুনীল গগৈর পত্নী তথা পরিয়ালে। আমার লখিমপুরের সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে সংযুক্ত হয়েছে এইখানে মুহূর্ত, সঞ্জীব, ঘটনায় এটা বেলেগ মোড় লওয়া পরিলক্ষিত হয়েছে এই মুহূর্ত, আর তাতুক ডাঙর কথা ছিন্নমুণ্ড আজি পর্যন্ত উদ্ধার নহল, কি রহস্য আছে ইয়াত, ইতিমধ্যে আরক্ষীর হাতত সকল তথ্য রাজহুয়া করবলে বাকি, DNA পরীক্ষাও আহিছে ফলাফল এই মুহূর্ত? জয়ন্ত চাক, যে প্রথম অবস্থাত যদিও ভবা হয়েছিল এইটো সুনীল গগৈ নামৰ যিজন জেজেমৰ ঠিকাদাৰ তেখেতৰ মৃতদেহ, কিন্তু তাৰ পিছত যোৱা 4টা দিনৰ আগৰ পৰা সমগ্ৰ ঘটনাটো এটা বেলেগ পাক লৈছে, যিহেতু ঘটনাস্থলীত এটুকুৰা বেল্ট উদ্ধাৰ হৈছিলে, সেই বেল্ট টুকুৰা আছিল সুনীল গগৈৰ জেজেমৰ আঁচনিৰ কাম কৰা যিজন ৰাজমিস্ত্ৰী জাহাঙ্গীৰ হুসেনৰ বুলি ইতিমধ্যে প্রচার হয়ে আছে, আর সেই কথা প্রচার হওয়ার পিছৰ পৰা সমগ্র যিটো ঘটনাটোৱে নতুন রূপ লৈছে, আর বহুজনে কব বিচাৰে যে এইটো আসলে যিটো মৃতদেহ, সেই মৃতদেহ মুণ্ডহীন মৃতদেহটো সুনীল গগৈ নহয়, সেইটো আসলতে রাজমিস্ত্রী জাহাঙ্গীর, ধুবুরীর গৌরীপুরের যে রাজমিস্ত্রী আসলে জাহাঙ্গীর হুসেনের বলে বহুতে কব বিচাৰে, কিন্তু ডাঙর কথা ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে গোটেখিনি কথা স্পষ্ট হব যেতিয়া ফরেন্সিক বিশেষজ্ঞসকলৰ প্রতিবেদন তথা DNA যেটো টেস্টৰ ৰিজাল্ট, DNA পৰীক্ষাৰ ফলাফল যেতিয়া আহিব, যে তেতিয়া নিশ্চিত হব যে মৃতদেহটো আসলে সুনীল গগৈ না জাহাঙ্গীৰৰ, কিন্তু প্রাথমিক পর্যায়ত আমি আমার হাতত যিখিনি তথ্য আছে, তেতিয়া কিন্তু কালি আমি জাহাঙ্গীৰৰ যিগৰাকী ভাতৃ তেখেতৰ লগত কথা পতাৰ যত্ন কৰিছিলোঁ, আর তেখেত খুব সাধাৰণভাৱে কৈছিলে
যে সুনীল গগৈর মৃত্যু হওয়া দুদিনের আগরে পৰা জাহাঙ্গীর আসলে নির্দিষ্ট হয়ে আসলে জাহাঙ্গীর নির্দিষ্ট হয়ে আসলে তেতিয়া সুনীল গগৈ সুনীল গগৈয়ে যেটা গুৱাহাটীৰ পৰা গৈ লৈ গন্ধিয়াত যেটা জাহাঙ্গীরক স্কিমটোর সম্মুখত যেটা জেজেমৰ স্কিমত কাম করে আসলে সুনীল গগৈয়ে সেই স্কিমটোর সম্মুখত এৰি থৈ আহিছিলে তার ঠিক আর সেইদিনা 10,000 টাকা দিছিলে জাহাঙ্গীরক সুনীল গগৈয়ে তার পিছ মুহূর্তের পরে জাহাঙ্গীর নির্দিষ্ট হয়ে আসলে আর তারপর 1 তারিখের দিনা যেদিনাখন নেকি সেই মৃতদেহটো অর্ডরক্ত মৃতদেহটো উদ্ধার হয়েছিলে সেইদিনা দিনের ভাগত জাহাঙ্গীরে ভাতৃলে ফোন করে একটা কথা কইছিলে যে তহতে চিন্তা করব না মই যতে আছো তাতে ঠিকই আছো সেইখিন আমার হাতে তথ্য আছে কিন্তু তার পিছ মুহূর্তে যেটা এটুকুরা বেল উদ্ধার হল সেই বেল টুকুরা জাহাঙ্গীর হুসেনর বলে ইতিমধ্যে চর্চা চলেছে সেই বিষয়টি সমগ্র একটা রহস্যখন করে দিলছে আর এজনকে চাওক যে প্রথম দিনের আমি সমগ্র ঘটনাটো ঘটনাস্থলীত থাকি ফরেন্সিক বিশেষজ্ঞ সকলের বা আরক্ষীর আমি থাকি পর্যবেক্ষণ করে আছো প্রথম দিনা কিন্তু সেই ঘটনাস্থলীত উদ্ধার হয়েছিল সুনীল গগৈয়ে পরিধান করা যে টি শার্ট আর সেই টি শার্টটো যে সুনীল গগৈ সেইদিনা পিঁধি ঘরের পর ওলাই গেছিলেন সেইটো নিশ্চিত করেছে সুনীল গগৈ পুত্রয়ে আর তারপরে উদ্ধার হয়েছিল একটা টর্চ লাইট আর সুনীল গগৈ পিঁধি যাওয়া এজোর স্যান্ডেল এই চতুর্থ যদি বস্তু যে বেল্ট এটুকুরা বেল্টর টুকুরা প্রথম দিনাখি কোনো উদ্ধার হওয়া নাছিল সেইটো এটা অতি ডাঙর কথা পরবর্তী সময় সেই বেল্টর টুকুরাটোর প্রশ্ন কোরপরা আসিল বা কেনেকে কোনে উদ্ধার করলে সেইটো কিন্তু এটাও রাইজর মনত রহস্য হয়ে আছে আর ডাঙর কথা যে সুনীল গগৈর হাতত কিন্তু যেটা মোবাইলের প্রসঙ্গ ইতিমধ্যে উল্লেখ হয়ে আছে সেই মোবাইলট যথেষ্ট তথ্য আসে আর সেই মোবাইলটি ইতিমধ্যে যেটা নাকি দুর্নীতি নিবারক শাখায় জয়ন্ত গোস্বামীক গ্রেপ্তার করেছিল সুনীল গগৈর সহায়ত তেতিয়াই সিজ করেছিল সেই মোবাইলটি সুনীল গগৈর পর সিজ করেছিল তার পিছত আহি সুনীল গগৈর অন্য একটা মোবাইল নম্বর লবর কারণে বাধ্য হয়েছিল সেই মোবাইলটিত কিন্তু যথেষ্টখানি তথ্য আছে আর আমি অসমর্থিত সূত্রে গম পাওয়া মতে জে এম আসনির যে ধন যে কমিশনের অঙ্ক কোরপরা কিমান টাকা কালে যায় প্রায়খিনি তথ্যই আসলে সুনীল গগৈর হাতত আর সুনীল গগৈ আসলে রাজ সাক্ষী এই সমগ্র ঘটনাখিনি কিন্তু জুকিয়া যদি চাও তেতিয়াহলে একটা ডাঙর রহস্য ইয়ার মধ্যে লুকাই থাকা যেন লাগে কিন্তু ডাঙর কথা জয়ন্ত গোটেখিনি কথা স্পষ্ট হব যেতিয়া নাকি DNA পরীক্ষার ফলাফল আসব যে মৃতদেহটা নিশ্চিত হব সুনীল গগৈ হয় না নয় তেতিয়া কিন্তু আমি আরো বহু তথ্য আমি দর্শক দিব পারিম কিন্তু আজির দিনটো যেনেদরে চর্চা হয়ে আছে খরচ চর্চা হয়ে আছে যে মৃতদেহটো সুনীল গগৈ নহবও পারে বা হবও পারে জাহাঙ্গীরও হব পারে বা অন্য এজন কোনবাজন হব পারে জাহাঙ্গীর বলে এটা নিশ্চিতভাবে কোনো কই দিব নয় সেই মৃতদেহটো জাহাঙ্গীরও হয় না নয় আর সংবাদ মাধ্যমত একাংশ সংবাদ মাধ্যমত প্রচার হয়ে থাকার দরে সুনীল গগৈ আত্মগোপন করে আছে বহিরাষ্ট্র ঠিক সেইখিন কথা যদি সচা হয় তাহলে কিন্তু একটা বড় ডাঙর ঘটনা হব যে ঘটনা নাকি আজিলেক হয়তো কোনো কল্পকাহিনী লিখা লোকে লিখি উলিয়াব পৰা নাই তেনেকুৱা এটা নিঃসংস ঘটনা সংঘটিত হয়েছে বলে কব লাগবে আর যে বীমার কথা কে আছে আমি সুনীল গগৈ পরিয়ালের যোগাযোগ করেছিল যে বীমার ক্ষেত্রত ওসরলে কোন কোন আইছিল বা বীমার যে এফআই করব লাগে তার কারণে বিষয়াসকল আইছিল নাকি বা হাতত কিখিনি তথ্য আছে তেতিয়া আমি এটা কথা গম পাইছিল যে সুনীল গগৈ পরিয়ালের পৰা যে সংবাদ মাধ্যমের চর্চা হয়ে থাকার দরে বৃহৎ পরিমাণের কোনো ধরনের বীমা কিন্তু সুনীল গগৈর নামত নাছিল বা ডকুমেন্ট ঘরত জমা দিয়া নাছিল সুনীল গগৈ যদি ঘরের বাহিরত কোরবাত হয়েছিল সেইটা একটা সুকীয়া কথা আমার হাতে থাকা আমাক জানা মতে প্রায় 30 লাখ টাকায় একটা জীবন বীমা প্রায় 30 লাখ টাকা ডেথ বেনিফিট পো একটা জীবন বীমাহে আছিল সুনীল গগৈ আর তাকো সেইটো জেজেম আসনিটো কাম করবলে আরম্ভ করার পিছত করেছিল আসলে সমগ্র ঘটনাটা এটা অতি জটিল হয়ে পড়েছে জয়ন্ত ইয়াত রাজনৈতিক মেয়র পাশো নাই বলে কব নি আর আমি অপেক্ষা করব লাগিব 4-5 দিন 4-5 দিনের ভিতর আমার মূল হাতত থাকা তথ্য অনুসারে মই ইতিমধ্যে যোগাযোগ অব্যাহত রাখিছো আরক্ষীর ভিতরা পুত্রর লগত বা বিভিন্ন পক্ষর লগত 4-5 দিনের ভিতর আনুষ্ঠানিকভাবে আরক্ষী প্রশাসনে গোটেই প্রেছ মিট যোগে গোটেই ঘটনাটো কথা প্রকাশ করবে আমার আগত তেতিয়া নিশ্চিত হব আর এই ঘটনাটো জয়ন্ত কব লাগিব যে ইতিহাসত নোহোৱা একটা ঘটনা একটা জটিল হত্যাকাণ্ডৰ ঘটনা এটা জটিল অপরাধের ঘটনা এই ঘটনাটোৱে কিন্তু সকলোৰ মাজত যে প্রভাব পেলাইছে সেটো একেবারে নিশ্চিত আর আজির দিনটো যেনেদরে আসলে আলোচনা হয়ে আছে যে মৃতদেহটো জাহাঙ্গীর আলীর জাহাঙ্গীর হুসেনৰ বা মৃতদেহটো সুনীল গগৈ এইটো কোনো এটাও স্পষ্ট নহয় এইটো এটাও সঠিক খবর নহয় সঠিক খবরটো আমি দিম DNA পরীক্ষার ফলাফল অহার পিছত বা যিসকল ফরেন্সিক বিশেষজ্ঞ আছে তেওঁলোকৰ যি প্রতিবেদন সেই প্রতিবেদন প্রকাশ করার পিছত আমি সঠিক খবরটো দিব পাৰিম জয়ন্ত সঞ্জীব সংযুক্ত হয়ে থাকক আমার আন এগারী সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দাসু আমার সঙ্গে সংযুক্ত হয়েছে দীপাঙ্কর সঞ্জীবে ইতিমধ্যে জানাইছে যে 3-4 দিনের ভিতর সকল কথা জল জল পটপটক ওলাই আসব কিন্তু এটা যে গভীর মেয়ের পেছত সোমাই পড়েছে কোনে কাক হত্যা করলে কোনো দুর্বৃত্তই সুনীল গগৈ হত্যা করলে নে জাহাঙ্গীরের পরিয়ালে দাবি করার দরে সুনীল গগৈ জাহাঙ্গীরক হত্যা করে আত্মগোপন করেছে কি রহস্য ইয়ার অন্তরালত দীপাঙ্কর
নিশ্চয় জয়ন্ত, চাওক সমগ্র ঘটনা, কারণ আজি নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলিয়ে সমগ্র ঘটনা সন্দর্ভে মুখ খুলিছে আর একটা কথা নিশ্চিত করেছে যে হয় তিন চারিদিন সময় খুবই প্রয়োজন আছে আরক্ষীর, কিন্তু আজিল যদি চাও তাহলে পনেরোটা দিন উকলি গেছে সমগ্র এই চাঞ্চল্যকর ঘটনাক লো, কিন্তু তারপত এই মুহূর্তলকে আরক্ষীয় সমগ্র ঘটনাক লো ক্লুলেস যদি চা যায় একটা হাতত এই মুহূর্তে আরক্ষীর হাতত কিন্তু ক্লু পড়া নাই সমগ্র ঘটনাক লো, কিন্তু যদি রহস্য সময় পড়েছে সেই মৃতদেহটা সুনীল গগৈ নে জাহাঙ্গীরের এই বিষয়টুক লো একটা যদি মেরপাক এই গোটেই বিষয়টুক লো আরক্ষী আরো কিছু দুদিনের বাট চাইছে, যদি হায়দ্রাবাদের সেই ফরেন্সিক প্রতিবেদন সেয়া হয়তো দুই তিনদিনের ভিতর আরক্ষীর হাতত আহি পড়বে, কিন্তু সিআইডির যদি গোটে এই সমগ্র বিষয়টুক লোক তদন্ত আরম্ভ করেছে তার গোটেই বিষয়টুক নেতৃত্ব দিয়েছিল কেবাগিও অতিকৈ অভিজ্ঞ আরক্ষী বিষয়ার লোকে, গোটেই বিষয়টি আরক্ষী নিশ্চিত হব পাৰিব এই সমগ্র প্রতিবেদন আরক্ষীর হাতত পড়ার পিছত, কিন্তু মুখ্যমন্ত্রীগুলি একটা 90% একটা ধারণা ধরে একটা মন্তব্য প্রদান করেছে যে গোটেই বিষয়টি হয়তো সুনীল গগৈর মৃতদেহটা নহবও পারে, যদি মৃতদেহটা সুনীল গগৈ নহয় তো বিগত এই পনেরোটা দিন ধরে কোত আছে, যদি জাহাঙ্গীরের সেই প্রক্রিয়াতে মৃতদেহটা হয় তাহলে গোটেই ঘটনাটুক লো কিন্তু জয়ন্ত গোস্বামী সম্প্রতি সময় গুহী কেন্দ্রীয় কারাগারত আছে যার ঘরের দুর্নীতি নিবারক শাখায় 80 লাখ টাকা উদ্ধার করবলে সক্ষম হয়েছিল, গতি একটা বৃহৎ টকার লেনদেন নতুবা ইয়ার রাজনৈতিক হত্যা হব পারে বা গোটেই বিষয়টুক লো কিন্তু আরক্ষী এই মুহূর্তে ক্লুলেস, যদি বিষয়ক লো ডিজিপিয়ে তিনটা দিন পূর্বে মুখ খুলিছে, ডিজিপিও কৈছে যে আমি প্রতিবেদন লো বাদ চাইছো ডিএনএর প্রতিবেদন, আজি মুখ্যমন্ত্রীগুলি একটা ভাষ্য সংবাদ মাধ্যমের সম্মুখত জানাইছে, গতি আমি আর দুটা দিন হয়তো স্পষ্টভাবে রই দিব লাগিব, কিন্তু গোটেই ঘটনাটুক লো যে একটা চাঞ্চল্য গোটেই উজনি অসমেই নহয় বা গোটেই বিজেপির এগারী নেতা সমগ্র ঘটনার টার্গেট হবলগিয়া হল, মৃতদেহ উদ্ধার হল বা এই মৃতদেহটোর চিহ্ন যেটা মুন্ড আজিলে উদ্ধার হওয়া নাই, গোটেই বিষয়টুক লো করবার যে করবার একটা ক্লু আরক্ষী লাভ করলে গোটেই বিষয়টি যে ইউটার্ন একটা লব সেয়া প্রায় নিশ্চিত। জয়ন্ত ধন্যবাদ, দীপাঙ্কর আর সঞ্জীব লাহন দুয়োগৰাকীকে ধন্যবাদ জ্ঞাপন করছো, আর সমগ্র ঘটনা দীপাঙ্করে কোৱাৰ দৰে এটা বৃহৎ ইউটার্ন লৈছে এই মুহূর্ত, আর তিন চারিদিনের ভিতর সকল কথা স্পষ্ট হয়ে পড়ব, হায়দ্রাবাদের ফরেন্সিক লেবলৈ প্রেরণ করা ডিএনএ পরীক্ষা আর সেই পরীক্ষা নিশ্চিত করব মৃতদেহ আসলতে কার, সুনীল গগৈ নে জাহাঙ্গীরর, মুঠর উপর এটা হাই প্রোফাইল হত্যাকাণ্ড, সুনীল গগৈ ঘরের পিছফালের বাড়িতে উদ্ধার করা হয়েছিল অর্ধদগ্ধ অবস্থাত এটা মৃতদেহ, প্রায় 90% জ্বলি গৈছিল মৃতদেহ, আর সেই মৃতদেহটো সুনীল গগৈর বলে পরিয়ালের লোকে দাবি করেছিল কারণ তার পূর্বে ঘরের উলাই গৈছিল, পত্নীক কই গৈছিল যে মোর আহতে অকনমান পলম হব, আর যি উলাই গৈছিল তেতিয়ারপর আর ঘরলৈ অহা নাই, যে মৃতদেহ উদ্ধার হয়েছিল শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছিল সেই চিহ্নমুণ্ড এতিয়াও উদ্ধার করিব পৰা নাই, গতি সমগ্র ঘটনা এতিয়া গভীর রহস্যর মাজত আর এই রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রত একটা বৃহৎ অগ্রগতি লাভ করেছে সিআইডিয়ে, তদন্তর খাতিরত এতিয়াও কোনো কথা রাজহুয়া করা নাই, আনুষ্ঠানিক ঘোষণা করা হওয়া নাই। আমি রেল দুর্ঘটনার শেহতীয়া খবর জানাও যে রেল দুর্ঘটনাত নিহতর সংখ্যা 15 জনলৈ বৃদ্ধি পাইছে, দুর্ঘটনাত আহত হয়েছে 25 জনেরও অধিক যাত্রী এই দুর্ঘটনাত আঘাতপ্রাপ্ত হয়েছে আর আহত যাত্রীসলক উদ্ধার করে হাসপাতালত ভর্তি করা হয়েছে, হুজাই লঙ্কা আর লামডিঙর বহু যাত্রী আছিল, হুজাইরপর 28 গৰাকী যাত্রী, লঙ্কারপর গৈছিল 23 গৰাকী, লামডিঙর প্রায় 40 গৰাকী যাত্রীয়ে যাত্রা করেছিল রেলখনত। অবশ্যই সৌভাগ্যর বিষয় যে এই মুহূর্তে কোনো যাত্রী হতাহত হওয়ার খবর অহা নাই, উদ্ধার অভিযান ইতিমধ্যেই সমাপ্ত করেছে উদ্ধারকারী দলে, উদ্ধার অভিযানের সামরণি পেলোৱা হয়েছে, সফলতার উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে, গ্যাস কাটারের সহায়ত দুর্ঘটনাগ্রস্ত ডবাসমূহ মুক্তি করা হয়েছে রেলপথরপর, আর এই রেল দুর্ঘটনা কি কারণত সংঘটিত হল সকল কথাই স্পষ্টক পোহরলৈ আহিছে, রেড সিগনেল অমান্য করে একটা ট্রেকত যাত্রা করেছিল মালবাহী রেলখনে, তীব্র বেগত থাকা মালবাহী রেলখনে রয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত প্রচণ্ড জোরে খুন্দা মরাত আজি পুয়া 8:27 এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়, আর বারে বারে সেই একটাই প্রশ্ন উত্থাপন হয়েছে যে কোটি কোটি টাকা রেল বাজেটত ধার্য করা হয়, রেলর যাত্রীর সুরক্ষার বাবে, রেলর যাত্রীর নিরাপত্তার বাবে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই সকল প্রযুক্তি এটা ফুটুকার ফেনত কিয় বারে বারে পরিণত হয়েছে, বালাসোর দুর্ঘটনার পিছতো রেল বিভাগে কিয় কোনো ধরনের শিক্ষা গ্রহণ নকরিলে, সেই একই অভিশপ্ত জুন মাহ 2023 বালাসোরত সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, তিনিখন রেলর দুর্ঘটনাত 2 শতাধিক লোকে প্রাণ হেরুয়াইছিল, আর সেই একই 2024 জুন মাহত আজি পুয়ার ভাগত সংঘটিত হল পশ্চিমবঙ্গর রঙাপানী রেল স্টেশনের সমীপত এই ভয়ঙ্কর
ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, যত 15 জনক রেল যাত্রী প্রাণ হেরুয়াছে। তার ভিতর আছে দুজন চালক, মালবাহী রেলখনের দুজন চালক আর লগতে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এজন গার্ড সহ বাকি 15 গৰাকী যাত্রী। এটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। এই রেল দুর্ঘটনার পিছতে বিরোধী সরব হয়েছে। অশ্বিনী বৈষ্ণবর কার্যকালত এটার পিছত আনটো দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পুনের রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছে অশ্বিনী বৈষ্ণবে। এই ক্ষেত্র বিরোধী যথেষ্ট সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। রেলযাত্রী সুরক্ষার ক্ষেত্র বিহিত ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ উত্থাপন করেছে রেলমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। এনেদরে শাসক বিরোধীর মাজত এতিয়া এই রেল দুর্ঘটনা কেন্দ্র করে বাকযুদ্ধ তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে। আর গুরুত্বপূর্ণ কথা হল, যি তদন্তর কথা ঘোষণা করেছে, এই তদন্তত যিখিনি তথ্য রেল চালকের লাভ করিলে হয়, কিন্তু রেল চালক দুজনে প্রাণ হেরুয়াইছে মালবাহী রেলখনের। অটোমেটিক সিগনেল সিস্টেম বিকল হয়ে পড়েছিল, যার পরিণতিত এই দুর্ঘটনা সংঘটিত হয়। যদি অটোমেটিক সিগনেল সিস্টেম বিকল হয়, তেতিয়াহলে বাই ডিফল্ট সকলো লাইট রঙা হয়ে থাকে। কিন্তু রেড লাইট থাকার পিছতো কি কারণত রেড সিগনেল অমান্য করিলে, রঙা লাইট জ্বলি থাকার পিছতো কি কারণত মালবাহী রেলখনে অমান্য করিলে সেই সিগনেল, যার পরিণতিত এই দুর্ঘটনা সংঘটিত হবলে পালে। বারে বারে রেল বিভাগের এই সিগনেল বিসঙ্গতির বাবেই এটার পিছত আনটো ভয়ানক রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বহু যাত্রীর জীবন হানি হয়েছে, ধনজনের হানি হয়েছে। কিন্তু ইয়ার দায়িত্ব এটা কোনে লব? কেবল ক্ষতিপূরণ ঘোষণা করে দায়িত্ব সামরিব নাকি রেল বিভাগে বা সরকারে?